এইবারে তুফান ঝড়ের পরে কিন্তু আসছে দরদ ঝড় এবং এই দরদ ঝড়ের শুভারম্ভ কিন্তু হবে এই মাস থেকে এবং দরদের শুভ মুক্তি কিন্তু আগে থেকে জানতাম যে সেপ্টেম্বর মাসের দরদ মুক্তি পাবে এবং এটা কিন্তু স্টিল এখনো অবধি কিন্তু কনফার্ম রয়েছে হ্যালোয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দরদকে নিয়ে তো সত্যি বলতে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ড করি তার কারণটা হচ্ছে এই প্রজেক্টটা সাকিব ঘাইয়া নিজেকে ভেঙেছে রীতিমতো অন্যভাবে অন্য লুকে এবং অনেকগুলো লুকে আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে বলছি প্রত্যেকটা লুক আমাদের চোখের সামনে কিন্তু এসে গেছে যখন দরদের টিজারটা ড্রপ করা হয়েছে আমাদের প্রত্যেকে কিন্তু ভাল লেগেছে এই পার্টিকুলার টিজারটা এখন কথা হচ্ছে দরদের অ্যাকচুয়ালি প্রমোশনস কবে থেকে স্টার্ট হচ্ছে সেই সম্বন্ধে অরন্য মামুন ভাই কিন্তু অলরেডি এটা পোস্ট করে ফেলেছেন আজকে সাকিব ভাইয়ার সঙ্গে আইটিসি রয়্যাল বেঙ্গলে কিন্তু সেই পোস্টটা কিন্তু করেছেন এবং সেই পার্টিকুলার ছবিটা কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলি কিন্তু তোলা এবং সাকিব ভাইয়া কিন্তু তুফানের প্রমোশনের জন্য কিন্তু আমাদের কলকাতায় ছিলেন এবং সম্ভবত তিনি আজকে ব্যাক করছেন যা আমার মনে হচ্ছে তিনি ব্যাক করছেন এবার দেখা যাক কি হয় তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে দরদের অ্যাকচুয়ালি যে প্রমোশনটা সেটা কিন্তু স্টার্ট হবে ফিফটিনথ অফ জুলাই থেকে ফিফটিনথ অফ জুলাই থেকে কিন্তু দরদের ফুল ফ্লেজে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাবে এইবারে বিষয়টা হচ্ছে যে এই টানা দু মাস ফিফটিনথ অফ জুলাই ফিফটিনথ অফ এবং প্রায় টানা দেড় মাস আ কিন্তু দেড় থেকে দু মাস কিন্তু দরদের একটা হিউজ লেভেলে কিন্তু প্রমোশন চলবে এটা কিন্তু তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে দরদ তো প্যান ইন্ডিয়া মুক্তি পাচ্ছে এবং একসঙ্গে ছটা ভাষায় কিন্তু দরদ হচ্ছে মুক্তি পাবে এবং তার সঙ্গে সঙ্গে দরদ শুধুমাত্র প্যান ইন্ডিয়া মুক্তি নয় এটা কিন্তু একসঙ্গে অনেক যোগে প্যান ওয়ার্ল্ড একসঙ্গে অনেকগুলো দেশে কিন্তু মুক্তির প্ল্যানিং চলছে এবং দরদকে দরদের প্রমোশনস নিয়ে তারা যা ভেবেছেন সেই ভাবনাটা কিন্তু অভাবনীয় এবং এই রকম ভাবনা বা রকম প্ল্যানিং আমরা কিন্তু ভাবতেও পারিনি এবারে দেখা যাক তিনি প্রমিস করেছিলেন যে বুঝ খলিপাতে দরদের একটা হিউজ লেভেলে প্রমোশনস হবে এবং সেই বিষয়টা অ্যাকচুয়ালি হয় কি না বুর্জ খলিফাদের দরদের কিছু কন্টেন্ট আসে কি না এটাই কিন্তু আমাদের কাছে দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মনে হয় এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং তুফানের পর তোমরা দরদকে নিয়ে কত এক্সাইটেড এবং সাকিব খাইয়াকে অন্য রূপে দেখবার জন্য তো তোমরা কত এক্সাইটেড অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা